চক্রবেরিয়ার সার্বজনীন 77তম বর্ষে পদার্পণ করা চক্রবেরিয়ার এবছরের থিম বোধোদয়। প্রযুক্তি ও প্রকৃতির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। চক্রবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব এবার 77তম বর্ষে পা দিল। আমরা প্রত্যেকবারই যেরকম থিম করে থাকি, তাতে একটা সমাজ বোধের পাঠ থাকে, সমাজের প্রতি কোনো বার্তা দেওয়ার আমরা একটা চেষ্টা সবসময় আমাদের থিমের মাধ্যমে করার চেষ্টা করেছি, যাতে সমাজ গড়ার দিকটা একটা পদক্ষেপ দিতে পারে চক্রবেরিয়া সার্বজনীন। সমানভাবে এবছর তার ব্যতিক্রমও নয়, এবছর আমাদের থিমের নাম হচ্ছে বোধোদয়। বোধোদয়কে যদি আপনি ইংরেজিতে ব্যাখ্যা করেন তাহলে হয় রাইজ অফ সেন্সেস, অ্যাওয়েকেনিং অফ ইনার সেলফ, আপনার অন্তরাত্মার জাগরণ। আমরা আপনি দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে একটা এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমরা যে সভ্যতার প্রযুক্তিকরণ হয়েছে, আমাদের সভ্যতা যে পুরোপুরি টেকনোলজি বেসড হয়ে গেছে, তার একটা উদাহরণস্বরূপ আমরা দেখাচ্ছি এই প্রতীকটা, এই যে মানুষের মুখটা। আপনারা যদি দেখেন পেছনে দেখবেন যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, বিভিন্ন রকম ইলেকট্রনিক মিডিয়া, অ্যান্ড্রয়েড ফোন, সমস্তটার মধ্যে আমাদের জীবনটা একটা আবদ্ধ হয়ে গেছে। আমরা নিজের অজান্তেই আমাদের চারপাশে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করেছি, যার মধ্যে আমরা নিজেদেরকে নিজেরাই আবদ্ধ করে ফেলেছি নিজেদের অজান্তেই। ফলস্বরূপ কী হচ্ছে, আমাদের এই যে বেঁচে থাকার সহজ সরল স্বাভাবিক অনুভূতিগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি দিনকে দিন। এরপরে আপনি রিলেট করুন, ওপরে দেখুন একটা ঘড়ি আছে, আমরা ঘড়ি বানিয়েছি যার মধ্যে একটি কাঁটাটা, এই কাঁটাটা কিন্তু স্থির, এই কাঁটাটা সিগনিফাই করছে আমাদের জীবন। আর পেছনের এই ঘড়িটা আমরা ভাবছি যে আমরা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছি, কিন্তু আদতে সেটা নয়। আমরা কিন্তু এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা, বিষাদ, দুশ্চিন্তা, এই সমস্তটার মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত আরও বেশি করে আবদ্ধ হয়ে পড়ছি। কারণ এইটা যদি দেখেন, আমরা এটা দেখাবার চেষ্টা করেছি, এই দুদিকে হচ্ছে গ্রিন ওয়েভ মানে প্রকৃতি, আর এইটা যেটা দেখেন এইটা হচ্ছে কিন্তু আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটা বলছিলাম এইটা হচ্ছে কি আপনার এনভায়রনমেন্টাল ওয়ার্ল্ড। এইটা যদি আপনি দেখেন এটা কিছু দূর গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এনভায়রনমেন্টাল ওয়ার্ল্ডটা। হোয়ারেজ আমাদের এই যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এইদিকে বাঁদিকেরটা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এটা দেখবেন ইট কেপস অন গোয়িং, এটা কিন্তু চলতেই থাকছে, আর আমাদের প্রকৃতিটা। সুতরাং আমরা যে বার্তাটা এবার দিতে চাইছি যে প্রযুক্তির উন্নতিকরণ তো দরকার, সভ্যতার বিকাশের জন্য প্রযুক্তির উন্নতিকরণ ডেফিনেটলি দরকার, আর সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নয়ন এবং পরিবেশ রক্ষা, এই পরিবেশ রক্ষা এবং প্রযুক্তির উন্নয়নের মধ্যে একটা ভারসাম্য, একটা সামঞ্জস্য রাখার বার্তা আমরা চক্রবেরিয়া সার্বজনীন এবার দিচ্ছি। আর একটা জিনিস আপনাদের বলি, এবারে আমরা কিন্তু মায়ের মূর্তির এখানে তোরণা দেখবেন, এখানে গাছ ফাছ কেটে লাগানো আছে, মানে এটা আমরা বোঝাবার চেষ্টা করেছি যে প্রকৃতিকে ধ্বংস করেই এই সভ্যতার উন্নতি হয়েছে, কিন্তু প্রযুক্তি তো প্রকৃতিরই একটা অংশ, তাকে বাদ দিয়ে কখনোই হতে পারে না। আমরা সমাজে আজকে বিভিন্ন স্তরে আজকে বিশ্বাস মানুষ হারিয়ে ফেলছে, তো এখান থেকে মুক্তির উপায় হিসাবে আমরা আমাদের থিমের মাধ্যমে বলছি মায়ের প্রতি ভক্তি এবং বিশ্বাস। এই বিশ্বাস শুধু মায়ের প্রতি নয়, এই বিশ্বাস মানুষে মানুষের প্রতিও হারিয়ে যাচ্ছে। যেরকম আজকালকার দিনে দেখবেন নিজের ছেলে তার বাবাকে বিশ্বাস করে না, তার বাবা যেটা বলছে সেটা তার ভালোর জন্যই বলছে, সেই বিশ্বাসটুকু মানুষ হারিয়ে ফেলছে। একজন ছাত্র সে তার শিক্ষকের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। এই সামগ্রিক কথাটাকে আমরা এখানে বর্ণনা করেছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে। আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন শান্তি খুঁজছি, কেউ পারিবারিক শান্তি খুঁজছি, কেউ আর্থিক শান্তি খুঁজছি, কেউ আপনার শারীরিক শান্তি খুঁজছি, কেউ সামাজিক শান্তি খুঁজছি, কিন্তু আমরা এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আসল শান্তি মায়ের আঁচলে লুকানো, আর আমাদের এই মায়ের আঁচলে গিয়ে কিন্তু আসল শান্তি আপনারা পাবেন। তাই আমরা এই বার্তাটা দিচ্ছি, আসল শান্তি মায়ের আঁচলে লুকানো, ভক্তির পথ মুক্তির পানে বাড়ানো,
এবারে বিশ্বাসে হোক মুখের নবোদয়, আর এবারে বোধনেই হোক আমাদের সকলের বোধোদয়। আপনারা প্রত্যেকে ভালো রাখবেন। ওঙ্কার নিউজের সমস্ত দর্শককে চক্রবেড়িয়া সর্বজনীনের পক্ষ থেকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং প্রত্যেককে আমন্ত্রণ জানাই আমাদের মণ্ডপে আসার জন্য। বর্তমান সমাজ সোশ্যাল মিডিয়া এবং মোবাইল এবং চার দেওয়ালের মধ্যেই নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। সেই জগৎ থেকে সাধারণ মানুষকে বের করে নিয়ে আসার এক আলাদাই প্রচেষ্টা করলো চক্রবেড়িয়া সর্বজনীন। চক্রবেড়িয়া থেকে ক্যামেরা রবি দত্তের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট, ওঙ্কার অনলি টু।